Yo, 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 para dar cuando ya lo son. Gente viene a poner a Jotu dos y dos. Vale, ya tú ya ven a ti, porque hoy es que dijo ay. Se sale la mano, ya ganja, tú ya hay, ya hay, ya hay, ya hay. Tú ya ponte, tú me das igual, ya hay. তুমি আমার নাতি স্বর্গে দেবো বাচ্চি নাতি দাদু মাথায় ভেবে খাচ্ছি তা নয় নাতি দাদু পাছায় মারছে লাগছি আর তোমার যা বুদ্ধি তুমি তো তাই বলি তোমাকে খাইয়ে পড়ি মানুষ করলাম বলছি গাঁজা কি রামায়ণ মহাভারত এগুলো সব হ্যাঁ গাঁজা না থেকে লেখা যায় না গাঁজা না খেয়ে পরে মনকে গোছানো যায় না গাঁজা 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 এই গা থেকে আর একটা গাঁতে সেই গায়ে যা সেই গায়ের খবর রা বাবা 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 তবেই তো সিদ্ধি লাভ হবে তবেই তো সিদ্ধি লাভ হবে গাঁজা সিদ্ধি সুদাগুলো কিছু কিছু গান শুনুন মজা কেমন লাগে দেখুন যে গাঁজা খুলে বলবে হ্যাঁ গাঁজা সিদ্ধি খা তবে তো সিদ্ধি হবে সিদ্ধি সাধনায় সিদ্ধি গাঁজা কি সাধনায় বস তবে তো সিদ্ধি লাভ হবে তুমি বুঝতে পারোনি তাই তোমার কাছে গাঁজা খুলি গল্প তোমরা কি লিখতে পারো এক কলম তন্ত্র লিখতে পেরেছ তুমি যে বর্তমানের ছোকরা বর্তমানের পণ্ডিত বর্তমান শিক্ষিত সমাজের ছেলে তুমি একটা কলম বেশি লিখতে পেরেছ বলবো তোমাদের নতুন কলম তোমরা কি মেরেছি একখানা রামায়ণ লিখতে পেরেছ দ্বিতীয় একখানা মহাভারত লিখতে পেরেছ আমার সেই চারি বেদ ১৪ শাস্ত্র আর ১৮ পুরাণ যে কলম মেরিয়ে দিয়েছে সেই কলমে মারাকে সেই নিশালা ভাঙিয়েছে মহাভারতকে নিয়ে বেদের নাম দিয়েছে পঞ্চম বেদ মহাভারতের নাম মহাভারতের নাম হচ্ছে পঞ্চম ঋষাম যদিও অসম্ভব আর মহাভারত তো বেদ একটা দেওয়া নিয়েছে মহর্ষি বেদব্যাস দিকে যে পঞ্চম বেদ বলা হয়েছে মহাভারতকে কখন মহাভারত লিখেছে বন্ধু কখন রামায়ণ লিখেছ পারি লিখেছে চৈতন্য চন্দ্র ধর্মশ্বরী কৃষ্ণদাস কবিরাজ লিখেছে কিন্তু কি লিখেছে সে আমার সেই গীতার গল্প আমার সেই রামায়ণের গল্প আমার সেই কৃষ্ণের শ্রীমদ ভগবত গীতা থেকে যা ভাঙানি করি দেখবে তাই লেখা আছে উজ্জ্বল নন্দন কি লিখেছে সারঙ্গদের কি লিখেছে কৃষ্ণ কর্ণদের কি লিখেছে আমার কানু ছাড়া গীত নাই তুমি শুনে যাও কানে আমি সে কালের মানুষ ভাবে শুনে নি আমি জানি আমি সে কালের ভূমিকা আছি আমি শুনতে পেলাম হ্যাঁ ও বুঝতে পারিনি আমি বুঝিয়ে দিচ্ছি ও জিনিসটা বুঝতে পারেনি যে অবশ্য এক বন্ধু সে সাগর শোষণ করেছিল দাদা সাগর কারে কয় বাবা
বুঝতে তোর ভুল হয়েছে ওরে না তুই ভাই, তোর বুঝতে ভুল হয়েছে। ও জাগরণ বিষে মুনিটা সাগর শোষণ করেছিল, সাগরে পালায় শিলুকে একজন দৈত্য, হ্যাঁ দৈত্যই তো ছিল, একটা সাগর নয় সাতটা সাগর, সাদা সাগর কারে কয়, আমার পাল্লাদার মনে করছে জলের সাগর হয়, মনে করছে এইসব নদ নদীর সাগর জলরাশি আছে এই জলগুলো সব শোষণ করছে, তা নয় দাদা সুরা সুরটি লবণ একটু জলে, ইহাই তো সপ্ত সাগর সোনের কর্ণ মুঙ্গে, সোনার বুঝে যা প্রশ্ন করেছিল উৎপন্ন, দেখবেন শাস্ত্র খুলে সুরা সুরটি লবণ একটু দধিগুদ্ধ জলে, ইহাই হল সপ্ত সাগর মহাজনতা বলে। আরে সাগরের অতল তলে যে গোচ্চটা ছিল বাবুর নাম তার কামাসুর, তুমি শুনে চলো এই সপ্ত সাগরে জলে ডুবে থাকে কে, তার নাম কামাসুর, কামাসুর মায়া গঙ্গা যমুনা সরস্বতী, বলে কি জানি সংহতি, এই গঙ্গা বুঝাবেন নাকি, এই নদী বুঝাবেন নাকি, এই যমুনা বুঝাবেন নাকি, তারা ডুব দাও সাগরে ডুব দাও, সাগর যদি আছে দেখো নেই, গঙ্গা যমুনা সরস্বতী মাসে মাসে জোয়ার আসে কি জানি সংহতি, এই গঙ্গা নয় আজ ঘরে ঘরে বান্দাকে গঙ্গাতে বাজ, আমার প্রথম দিবসের নারী হয় চন্দালিনী, আরে দ্বিতীয় দিবসের নারী মৎস্য গন্ধা জানি, আরে তৃতীয় দিবসের নারী শৈলী হয়, আজ চতুর্থ দিবসের নারী বারুণী গঙ্গা কয়, আজ বারুণীর দিন যদি গঙ্গায় ডুব দেবে ওরে বারুণীর ডুব দিয়ে তার চৌদ্দ পুরুষ নরক হইতে স্বর্গে উঠবে, বোঝার চেষ্টা করো গুরু ধরো গুরু ধরো গুরু ধরো, এই লোকের সঙ্গ করো, বই পড়ে পড়ে সময় নষ্ট করো না, অধ্যয়ন করো যাজন করো, ইক্ষু বৃক্ষের মধ্যে মিশ্রত আছে, ইক্ষু বৃক্ষ মানে আঁক, আঁকের মিশ্রত হলে আঁক থেকে দেখলে হবে না, আঁক থেকে ছিঁড়তে হবে, মুখের মধ্যে ঢুকাইতে হবে, ভালো করে কি দিয়ে রস বার করতে হবে তবে বোঝা যাবে যে আঁকের মধ্যে তিক্ততা আছে না মিষ্টতা আছে, দাদা সাগর কথা কিন্তু ওইখানে সাগর, সাগর শোষণ করে, আগে সোনা সর্বি লবণ একটু কদি দুগ্ধ পায় তারে, আগে সাতটা সাগর ছিল বটে এক সাগরের জল, মনে শোষণ করেছিল সেই তো কেবল, এই সাগরের জল যদি দাদা পুরো রেখে কুম্ভক জানতে পারে, আজ কুম্ভক করলে পরে সাগর জল হরে, কুম্ভক করে যাইলে যত জল আছে সবাই লিঙ্গ দিকে নিয়ে নেবে, অগস্ত চান্দিগড়ে তৈলঙ্গ স্বামী পেয়েছিল অনেক, তোদের দিকে একটা মানুষ তৈলঙ্গ স্বামী সেও পেয়েছিল, বিয়াল্লিশ ছিল জল কিনেছিল লিঙ্গে করে,
দুবিধিনী যদি কারো শুক্রবার কুম্ভক জানা থাকে, কুরুকরণ যদি তার পড়া থাকে, সেই মুনি সাগরের জল ওই নারী সাগরের জল শোষণ করত। আর সেইখানে মারা গিয়েছিল কেনা কামাসুর, কামাসুর, কামাসুর। তাই বলে জল সাগর শর্টকাটের মধ্যে ঢুকাই নেই, জল খাই না। আমি আর এক কথা শুনতে পেলাম, কোনদিন হয় না সমান শাল চাদর আর চটে, এটা যে শাল আর কোন চুক্তি বস্তা, একবার বোমা মারি করে আর সেলাই হবে। আরে হচ্ছে চিনির বস্তা, চটের বস্তা, যতবার থাকবি ততবার সেলাই করলে আরো পাঁচ বছর কিস্তি হবে। আরে নাম যারে জন্মমণি ভগিরাজ, আরে গঙ্গাকে এনেছিল শুনেছেন কথাটা, আগে বই বন্দী মাতা সুরধ্বনি পুরাণে মহিমা শুনি পতি পাবনে পুরাতনি মায়ের বিষ্ণু পদে উপাদান ভগদবমণি পব নাম সুরাসুরমা নরের জন। মায়ের ব্রহ্মার কুমন্ডুলে বাস, আছিলা ব্রহ্মার পাশ, পবিত্র করিলা ব্রহ্মপুরী, ওগো কি দেখে গোড়া সয় না তিবারে ভব ভয় অবনি আইলা শিরে ধরি। গত পানি মৃত কায় তাহার বেশি গালে খায়, শ্মশানে টানিয়া লইয়া গেলে ওরে গত পানি মৃত কায় তাহার বেশি গালে খায়, শ্মশানে টানিয়া লইয়া ফেলে। ঘরে স্নান করে আসে ঘরে সকলে তো ঘৃণা করে, সে কালে মা গঙ্গা ছাড়া কে করিবে। ওগো গঙ্গার মহিমা যত এক মুখে বর্ণিব কত বর্ণিব তা বেদার পুরাণে। ওগো যদি আমি মরি আগে শ্রী গোবিন্দ অনুরাগে কাহে দাস চক্রবর্তী শ্রী কবি সংখনে, ওরে এখনো সকালবেলায় গঙ্গার বন্দনা, ওরে গঙ্গার বন্দনা করলে দিই ভালোই ভালোই যাবে সরবানা। স্বর্গে অলোকানন্দ পাতালে ভগবতী ভগবতী